ধেয়ে যাচ্ছে সিবিআই তৃণমূল পরিচালিত সব পুরসভায় জেরা আতঙ্ক রাজ্যের তৃণমূল কংগ্রেস ট্যাঙ্ক সরকার তৈরি হয় ২০১১ সালে। টানা এক যুগ চলছে মমতার সরকার। প্রথম তৃণমূল সরকার প্রতিষ্ঠার 3 বছরের মাথায় ২০১৪ সালে বিভিন্ন পুরসভায় হয়েছিল নিয়োগ। এই নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগ। সেই অভিযোগের কিছু নথি নিয়ে বুধবার রাজ্য জুড়ে চলছে সিবিআই তল্লাশি। একের পর এক পুরসভার দিকে ধেয়ে যাচ্ছেন সিবিআই অফিসাররা। সিবিআই হানার মুখে জেরা আতঙ্ক পুরসভাগুলিতে। জানা যাচ্ছে প্রথম দফায় 1-4টি পুরসভাতে লক্ষ্য করেছে সিবিআই। কলকাতা, হুগলি, উত্তর 2-4 পরগনা ও নদিয়ায় চলেছে অভিযান। জেরা চলছে পুর নিয়োগ দুর্নীতিতে জড়িত সন্দেহে তৃণমূল ঘনিষ্ঠ অয়ন শীলের স্ত্রীর। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সূত্র ধরেই সামনে আসে অয়ন শীলের নাম। তার বাড়ি, অফিসে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছিল রাজ্যের একাধিক পুরসভা নিয়োগ সংক্রান্ত নথি। এরপরই পুর নিয়োগ দুর্নীতির ইস্যুটি সামনে আসে। সিবিআই সূত্রে খবর, রাজ্যে পুর নিয়োগে যে দুর্নীতির অভিযোগ উঠেছে এদিন তল্লাশি চালিয়ে একাধিক তথ্য মিলতে পারে। 2014 সালের পর নিয়োগ করার আগে বিজ্ঞপ্তির কপি প্রার্থীদের তালিকা সংগ্রহ করছে সিবিআই। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের অফিসে গিয়ে তল্লাশি চালায় সিবিআই। সংগ্রহ করে নথি। মন্ত্রী জানান ত্রাস তৈরির চেষ্টা। পুলিশ শেষ কথা বলবে নাকি মানুষ শেষ কথা বলবে, এটাই এখন মেন সমস্যা। আমরা যদি অন্যায় না করে থাকি তাহলে কে শাস্তি দেবে? তিনি বলেন, চুচুড়া পুরসভায় নিয়োগে অনিয়ম দেখেছিলাম, সেটা বাতিল করেছি। কোন পুরসভায় কী হয়েছে সেটা তো মন্ত্রীর জানার কথা নয়।